আরো চলিয়ে দিল তারপর ওখানে তারপরে যখন পুলিশ চলে এসছে 11টার সময় আবার এসে পুলিশ পুলিশ দেখে ওরা চলে গেছে। তারপরে যখন এরা কি থানায় গাড়ি করছে 12:40 নাগাদ ওরা আবার সে সময় বললো ঠিক আছে কিছু নিয়ে হাতে নিয়ে চলে গেছে। 12:40 নাগাদ আবার ওরা আসলো, আসার পরে এখানে গাড়ি ছিল 12:12 পরে বন্ধ হয়ে ছিল গাড়ি ছিল আমরা এখান থেকে একজনকে অ্যারেস্ট করেছি। রাহুল মজুমদার কি অফিসে ওর নামটা কি ওর মানে যে অ্যারেস্ট হয়েছে তার নামটা কি? বিজয় ভৌমিক এসেছিল রাহুল তখন ভেতরে ছিল না তো বাড়ির নিশ্চয়ই কোনো কারণ হয়নি। রাহুল এমনি বাইরে দোকানে যখন ছিল 12টি কুড়ি পয়সা ছেলে এসেছিল, যারা বার চালায় তাদের মারধর করেছে, মেশিন মেশিন ঠেকিয়েছে, পয়সা পয়সা কেড়ে নিয়েছে, পয়সা পয়সা দেয়নি, খেয়ে দিয়েছে, চলে গেছে। তারপর লোকাচলে কিছু পড়েছিল, লোকাচলে এসছিলো, তারপর ওরা 20-25 জন এসে ওরা এলোপাতড়ি গুলি চালায়, চালা থেকে একটা নিয়ে গিয়েছিলো, সিগারেট কিনছিল, কিনতে গিয়েছে একটা গুলি লাগিয়ে এরকম জায়গায় গুলি লেগেছে, সামনে স্পট ডেটে গেছে, পুলিশও দেখেছে, পুলিশও ছিল ওই জায়গায় একটা গুলি চলেছিল। কত 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 রাউন্ডের মতো গুলি চলেছিল? আমার ধরো 25-30 রাউন্ড গুলি চলেছে। এটা কটা কটার সময় ঘটনা? 12টা ঘটনা। আর এই এই বারটায় কি ছেলেগুলো এসেছিলো? হ্যাঁ, বারে প্রথম খেয়ে গিয়ে ঝামেলা করে বেরিয়ে এসেছিলো, ফের ওরা সঙ্গে সঙ্গে মেশিন মেশিন নিয়ে সঙ্গে সঙ্গে চলে এসছে, আসার পরে এই গন্ডগোলটা বাজিয়ে দিয়েছে। এই ছেলেগুলো কারা? এরা হচ্ছে রেনিয়া থাকে নান্টি বলে নাম, একজনকে অ্যারেস্ট করেছি, আমরা ধরেছিলাম, ধরে ওটুকু থানাকে জমা করেছি। যে ছেলেটা অ্যারেস্ট হয়েছে তার নাম? তার নাম নাম বলতে আছে, ওটা পুলিশ নিয়ে চলে গেছে, ঠিক আছে। আর যে মেন ওদের রেনিয়া থাকে ওর নান্টি নাম, ঠিক আছে। দলে কতজনের মতো? 25 জনের মতো ছিল। তারপর ছেড়ে গিয়ে ওখানে স্পটেই মারা গেছে? হ্যাঁ, সঙ্গে তার লাগতে সঙ্গে মারা গেছে। আর কি আর কেউ গুলিতে আহত হয়েছে? হ্যাঁ, গুলি আমাদের দুটো ছেলে আহত হয়েছে, আমাদের নিজেদের পার্টির ছেলে কিনছি, পার্টির ছেলে আহত হয়েছে, ঠিক আছে। ওরা অটো চালিয়ে সবাই রেখেছিল, অটো চালক, ঠিক আছে। ওই এখানে একজন হাত লেগেছে, একজন এরা মাঙ্গল। আপনার নাম? আমার নাম কালী সিং। আমি গাড়ি করে চাইলে গাড়ি মালিককে ছেড়ে দিই, দোকানে বাচ্চাদের খাওয়া খাওয়া একটু বাজার টুকটা করছিলাম, আমার ছেলে মেয়েদের আমি দোকান থেকে ঢুকে বেরোতে গেছি, তারপর দাম করে মারা যায়। কোথায় হাতে গুলিটা লেগেছে? কোথায়? হ্যাঁ, তখন কটা বাজে? তারপর কি দেখলেন? কি আমি তো তাদের
গুলি বেরিয়েছে? কটা রেখেছিল? হ্যাঁ, আপনার নাম? এটা কারা গুলিটা চালিয়েছে কিরকম কিছু জানেন? কি নিয়ে পৌঁছত সেটা কিছু জানেন? আর কজনে গুলি লাগে আপনার সাথে? আমার যখন বেরিয়ে দেখতে তখন একজন ছিল পড়ে আছে, আর আমাদের ভাইয়েরা একটা সাথে লেগেছে,